গাজার উত্তর অঞ্চলের বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইসরায়েল। তবে এর মাঝেও হামলা অব্যাহত রেখেছে তারা। এদিকে আলটিমেটাম ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সাক্ষাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন। হাতের কাছে যা পেয়েছেন তা নিয়ে ঘর ছাড়ছেন গাজাবাসী। জানা নেই গন্তব্য, আছে শুধু মৃত্যু থেকে নিজেকে ও প্রিয়জনদের বাঁচানোর তীব্র আকাঙ্ক্ষা। পায়ে হেঁটে কিংবা গাড়িতে যে যেভাবে পারছেন ছেড়ে যাচ্ছেন প্রিয় ভূখণ্ডকে। সর্বাত্মক হামলার হুঁশিয়ারি দিয়ে 24 ঘন্টার মধ্যে 11 লাখ মানুষকে গাজা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। ক্রমশ কমে আসছে সময়, তাই ফিলিস্তিনিরা ছুটছেন শহরের দক্ষিণের দিকে। এর মধ্যে মাঝপথে অনেকেই হচ্ছেন বিমান হামলার শিকার। ইসরায়েল জোর করে আমাদের ভিটে ছাড়া করেছে। বাপদাদার সাথে যা হয়েছে আমাদের সাথেও তাই হচ্ছে। গাজা ধ্বংস হয়েছে, কিছুই আর বাকি নেই। আল্লাহ যেন ইসরায়েলের বিচার করে। হাসপাতালে থাকা আহতদের অবস্থা আরো করুন, পালিয়ে প্রাণে বাঁচবেন সেই উপায়ও নেই। ইসরায়েলের এমন আগ্রাসনকে মানবতা বিরোধী অপরাধ বলছেন ফিলিস্তিনের জাতিসংঘ রাষ্ট্রদূত। এই ধ্বংসযজ্ঞ থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ সহ মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। গাজায় মানুষকে বাঁচাতে অবশ্যই মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে, না হলে তারা চিকিৎসার অভাবে ও ক্ষুধার্ত হয়ে মারা যাবে। গাজার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা মেনে নেওয়া হবে না, জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলকে মোকাবেলায় হামাসের সঙ্গে যোগ দিতে প্রস্তুত হিজবুল্লাহ। সময় মতোই নেওয়া হবে ব্যবস্থা, এমন হুঁশিয়ারি লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির এক শীর্ষ নেতার। এক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। পশ্চিমা বলছে এই যুদ্ধে হস্তক্ষেপ না করতে, কিন্তু যুদ্ধ থামাতে তাদের কোনো পদক্ষেপ তো দেখছি না। গেল কয়েকদিন ধরে গাজায় চলমান বিমান হামলার প্রতিবাদে উত্তাল ইরান, ইরাক, জর্ডান, মিশর, তুরস্ক সহ বিভিন্ন মুসলিম দেশ। শুক্রবার নামাজ শেষে মসজিদে মসজিদে হয়েছে ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা, সেই সাথে ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর ছিল বিভিন্ন রাজপথ। রাখি জেসমিন, চ্যানেল 24।